স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআরবিকেবল সংবাদ শিরোনাম। প্রতিশ্রুত লেবেং প্লেইং ফিল্ড পাচ্ছি না, বলল একে আজাদ। এদিকে ভোটের উৎসবের বদলে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে, বলল রিজভি। টিআইবির বিশ্লেষণ, আওয়ামী লীগের 87% প্রার্থী কোটিপতি। এখন বিস্তারিত। আব্দুল কাদের আজাদ একে আজাদ নামে বেশি পরিচিত, ফরিদপুরের সন্তান, দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক সমকাল ও চ্যানেল 24 তারই মালিকানাধীন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইর সাবেক সভাপতি একে আজাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ঈগল প্রতীক নিয়ে ফরিদপুর 3 আসনে লড়ছেন একে আজাদ। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ কয়েকজন একান্ত সাক্ষাৎকারে তার কর্মী সমর্থকদের উপর হামলা ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেছেন। লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে নামলেও তিনি সেটি পাচ্ছেন না বলে দাবি করেছেন। তিনি বলেছেন, চ্যালেঞ্জিং মনে হচ্ছে, চাপেও আছি, কারণ নির্বাচনী প্রচারণায় অ্যাটাক করছে, যা কাম্য ছিল না। লেভেল প্লেয়িং ফিল্ড নেই, যেটা না করলেই নয় সেটা করছে প্রশাসন। ঘটনা ঘটানোর পর মামলা করলে পাল্টা মামলা করে, আমাদের লোক অ্যারেস্ট করে। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই কথার বাস্তবায়ন চাই। আমার প্রত্যাশা ছিল প্রশাসন সবার জন্য সমানভাবে কাজ করবে। অবশ্য জেলা প্রশাসক সাহেব অত্যন্ত আন্তরিক, তিনি বলেছেন তার কাছে একটা দরখাস্ত দিতে। আমরা ঘটনা জানিয়ে লিখিত আকারে পাঠিয়েছে, মূলত থানা থেকে আমাদের যে সাপোর্ট পাওয়ার কথা ছিল সেটি সঠিকভাবে পাচ্ছি না। তিনি আরো বলেন, এএসপির নির্দেশে থানা চলে, ডিসিকে সব বিষয়ে অভিযোগ দিয়েছি, উনি জানিয়েছেন সব অভিযোগ ইসিকে জানানো হয়েছে, আমি সমাধান চাই। বিভাজন অনেকদিন ধরে চলে আসছে, জেলার রাজনীতি দুই ভাগে বিভক্ত, একভাবে বিপুল ঘোষ আর এক ভাগে শামীম হক। দ্রুতই এটা শেষ হবে না, নির্বাচনের মধ্যে দিয়ে শেষ হবে না। আমি নির্বাচিত না হলে আমার লোক ভয়াবহ বিপদে পড়বে, তবে আমি নির্বাচিত হলে তাদের সাদরে আমন্ত্রণ জানাবো, সবাইকে নিয়ে চলার চেষ্টা করব, কিন্তু নির্বাচিত না হলে চাঁদাবাজি বাড়বে। ভোটের উৎসবের বদলে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে, বলল রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে, সাধারণ মানুষকে জোর করে তাদের মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে, এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে, রিলিফ ও ভাতার কার্ড ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি মসজিদ ও কবরস্থানে জায়গা না দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। ভোটের উৎসবের বদলে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশের দামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে, জনগণ তাতে সাড়া দিচ্ছে না। যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা আছে সেই নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই, এমনকি গণতান্ত্রিক বিশ্ব তথাকথিত ভোটের উৎসবকে প্রত্যাখ্যান করেছে। টিআইবির বিশ্লেষণ, আওয়ামী লীগের 87% প্রার্থী কোটিপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের চেয়ে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগ ও স্বতন্ত্রদের মধ্যে কোটিপতি প্রার্থী বেশি। আওয়ামী লীগের প্রায় 87% প্রার্থী কোটিপতি, স্বতন্ত্রদের ক্ষেত্রে এ হার প্রায় 47%। এরপর জাতীয় পার্টির অবস্থান, তাদের প্রার্থীদের প্রায় 22% কোটিপতি। নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি কোটিপতির হিসাব করেছে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার সঞ্চয়পত্রের বিনিয়োগ, সোনাসহ বিভিন্ন অস্থাবর সম্পদের ভিত্তিতে। জমি বাড়ি বা ফ্ল্যাটের মতো স্থাবর সম্পদ এই হিসাবে আসেনি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার নির্বাচনী হলফনামার তথ্যচিত্র জনগণকে কি বার্তা দিচ্ছে শিরোনামের এই বিশ্লেষণ তুলে ধরা হয়। পাশাপাশি টিআইবি সাধারণ মানুষের জন্য একটি অনলাইন ড্যাশবোর্ড তৈরি করেছে, যার শিরোনাম হলফনামায় প্রার্থী পরিচিত। টিআইবির ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রার্থীদের নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। টিআইবি এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া 1920 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে। তারা 16 ডিসেম্বর রাত থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলফনামা ডাউনলোড শুরু করে। উল্লেখ্য, মনোনয়নপত্রের শেষ দিন 17 ডিসেম্বর, প্রার্থীর 1896 জন দাঁড়িয়েছিল। পরে আদালতে গিয়ে কেউ কেউ প্রার্থিতা ফেরত পান, কারো কারো প্রার্থিতার বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। টিআইবি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, সম্পদ, দায়, মামলা ইত্যাদি বিষয়ে প্রবণতা বিশ্লেষণ করেছে। পাশাপাশি সবচেয়ে বেশি আয় বৃদ্ধি, সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি, সবচেয়ে বেশি জমি ও সবচেয়ে বেশি ঋণগ্রস্ত 10 জন করে প্রার্থী তালিকা তুলে ধরেছে। হলফনামায় দেওয়া প্রার্থীদের সম্পদের হিসাব পূর্ণাঙ্গ কিনা তা নিয়ে সংশয়ের কথা তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, প্রার্থীর দেওয়া হলফনামায় দেওয়া তথ্য অনেকটা ডাইসারা গোছের, ঝুঁকিতে নিয়ন্ত্রণমূলক জায়গায় রেখে বাকি তথ্য দেওয়া হচ্ছে।